স্যাটেলাইট বিধ্বংসী অস্ত্র ব্যবহার করছে রাশিয়া। ইরানে মৃদু ভূমিকম্প, আহত অন্তত 490। পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ পুতিনের। পশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জনের সময় নিহত 7। সবশেষে জানবেন ইরানের সাম্প্রতিক নৈরাজ্যে সমর্থনের কথা প্রকাশ্যে স্বীকার করল আমেরিকা। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। স্যাটেলাইট বিনাশী অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। বিদেশি স্যাটেলাইটের বিরুদ্ধে প্রথমবারের মতো নিজেদের সর্বাধুনিক অস্ত্র প্রেসভেদ প্রয়োগ করেছে রাশিয়া। রাশিয়ার অনেক সামাজিক মাধ্যমে এমন কথাই বলছেন। বুধবার ভোর থেকে বেশ কয়েক ঘন্টা ধরে রাশিয়ার বেশ কয়েকটি শহরের আকাশে রহস্যময় সোনালি রেখা দেখা যাওয়ার পর বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির জেরে এই সংক্রান্ত গুঞ্জন মাথা ছাড়া দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার স্পেস ফোর্সেস কক্ষপথে অবস্থানরত বিদেশি স্যাটেলাইটগুলো নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে। রুশ সামরিক বাহিনীর স্পেস ফোর্সের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বিবৃতি প্রকাশের পর অনেকে প্রেসভেদ ব্যবহারের কথা বলাবলি করতে থাকেন। এর আগে ইউক্রেন সীমান্তবর্তী বেলগরোদ থেকে রাজধানী মস্কো ও মস্কো মুরমানস্ক পর্যন্ত অনেক শহরের আকাশ জুড়ে সোনালি রেখা দেখতে পাওয়া যায়। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এইসব সোনালি রেখার ছবি পোস্ট করেন। ইরানের কুস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার জন্য তার গাড়িবহরে মার্কিন হামলার সময় আকাশে এমন সোনালি রেখা দেখা দিয়েছিল বলে উল্লেখ করেন একাধিক সামরিক ব্লগার। রহস্যময় সোনালি রেখাকে ঘিরে দিনভর আলোচনার ডালপালা সরাতে থাকে। কারো কারো মতে শীতের আগমনের কারণে আকাশে লাইট পিলার দেখা গিয়েছে, যা পুরোপুরি স্বাভাবিক এবং প্রাকৃতিক বিষয়। অন্যরা বলছেন, ইউক্রেন যুদ্ধকে ঘিরে রাশিয়ার উপর বিদেশি স্যাটেলাইটের নজরদারি বেড়ে যাওয়ায় এইসব স্যাটেলাইটকে অন্ধ করতে প্রেসভেদ প্রয়োগ করা হয়েছে। জানা গেছে, ভূমি থেকে 1500 কিলোমিটার পর্যন্ত কক্ষপথে অবস্থানরত স্যাটেলাইটে আঘাত হানতে পারে প্রেসভেদ। রাশিয়ার লেজার অস্ত্র ভাণ্ডারের নতুনতম এই সংযোজন নিজের রেঞ্জের মধ্যে যে কোনো বৈরী দেশের নজরদারি স্যাটেলাইটের চোখ ধাঁধিয়ে দিতে সক্ষম। ইরানে মৃদু ভূমিকম্প, আহত অন্তত 490। ইরানে 5.4 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত 490 জন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খোই শহরের কাছে উৎপত্তি হয় ভূমিকম্পটির। তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানি সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী স্থানীয় সময় ভোর 3:51 দিকে আঘাত হানে ভূমিকম্পটি। উৎপত্তিস্থলে এটির গভীরতা ছিল 10 কিলোমিটার। ইরানের জাতীয় জরুরি পরিষেবার মুখপাত্র মোস্তফা খালেদি জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থলের সঙ্গে অবস্থিত সালমাস ও খোয়া শহরের কাছে কিছু গ্রামে বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন করা হয়েছে। পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার একটি ডিক্রি জারি করেছেন। এই ডিক্রির মাধ্যমে রুশ কর্মকর্তাদের জাপুরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তাছাড়া পারমাণবিক কেন্দ্রটিকে রাশিয়ার ফেডারেল সম্পত্তি বানানোর নির্দেশ দিয়েছেন পুতিন। জাপুরিজিয়ায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটি ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে এটি রুশ সেনাদের দখলে রয়েছে। ইউক্রেনে 24 ফেব্রুয়ারি হামলার পর জাপুরিজিয়া পারমাণবিক কেন্দ্রটি দখল করে নেয় রাশিয়া। গত 2 মাসে কেন্দ্রটিতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এইসব ঘটনায় একে অপরকে দায়ী করেছে রাশিয়া ইউক্রেন। কয়েকদিন অব্যাহত হামলা চলার পর কেন্দ্রটি পরিদর্শনে আসে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থা। বর্তমানে সেখানে তাদের প্রতিনিধি রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জনের সময় 7 জন নিহত হয়েছেন। এই ঘটনায় এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। বুধবার জলপাইগুড়ি জেলার মালবাজারের মাল নদীতে হঠাৎই বান চলে আসায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, মালবাজারের মাল নদীতে হঠাৎই হরপা বান চলে আসায় নদীতে আটকে পড়ে বিসর্জনের গাড়ি। আটকে পড়েন বিসর্জন দিতে আসা বহু লোকজন। ঘটনার পরই দ্রুত প্রশাসনের উদ্যোগে জেসিবি নামিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়। মৃতদেহ উদ্ধার করে মাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, পাহাড় থেকে প্রবল জলস্রোত নামতে থাকায় উদ্ধার কাজে কিছুটা সমস্যা হয়, তবে উদ্ধার কাজ চলছে। ইরানের সাম্প্রতিক নৈরাজ্যে সমর্থনের কথা প্রকাশ্যে স্বীকার করল আমেরিকা। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-র প্রধান ইরানের সংগঠিত নৈরাজ্যে প্রকাশ্যে সমর্থন দেওয়ার কথা স্বীকার করেছেন। মার্কিন টিভি চ্যানেল CBS নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উইলিয়াম ব্রোন্স প্রকাশ্যে ওই সমর্থন দেওয়ার কথা বলেন। তিনি বলেন, একটি সরকার হিসাবে তথ্য প্রবাহের অবাধ স্বাধীনতার প্রতি আমাদের জোরালো সমর্থন অব্যাহত থাকবে। ইরানের সাম্প্রতিক গোলযোগে সমর্থন দেওয়ার কথা আমেরিকার এই গুরুত্বপূর্ণ সংস্থাটি এমন এক পরিস্থিতিতে প্রকাশ করল যখন মার্কিন সরকার এবং তাদের গোয়েন্দা সংস্থা CIA-র অন্য দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করার ইতিহাস বেশ দীর্ঘ। 1953 সালে ইরানে যে অভ্যুত্থান ঘটিয়েছিল CIA, সেটাই তাদের অন্য দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করার উৎকৃষ্ট প্রমাণ।
ইউনিভার্সিটি অব অফিসার অ্যান্ড পুলিশ ট্রেনিংয়ে যৌথ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনি এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য রাখার পর সিআইএ প্রধানের স্বীকারোক্তি এল। সর্বোচ্চ নেতা বলেছিলেন, আমি স্পষ্ট ভাষায় বলেছি, এই নৈরাজ্য আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল এবং তাদের দোসরদের পরিকল্পনাটি হয়েছে। স্বাধীন এবং শক্তিশালী ইরানই তাদের প্রধান সমস্যা। তারা ইরানের অগ্রগতি কিছুতেই সহ্য করতে পারে না। এই নৈরাজ্যের ঘটনায় প্রমাণ হয়েছে ইরানি জাতি খুবই শক্তিশালী।